আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের পথে দিয়েছে সমান 5 ভাগে 2 ভাগকে অঙ্কের ভাষায় লেখো, তো 2 এর 5 অংশ। খতে দিয়েছে 1-এর 2 ভগ্নাংশটি কথায় বা ভাষায় লেখো, 2 ভাগের 1 ভাগ। গতে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে 7-এর 10, আর বাক্স দিয়ে দিয়েছে 1-1 মানে 10-এর 10, তাহলে 7 ছোট, তাই জন্য এই চিহ্নটা বসবে। ঘ দিয়েছে 18 আর 24-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 6। উঙ দিয়েছে 8-এর অশূন্য 4টি গুণিতক 16, 24, 32, 40, এছাড়া আরও অনেক লিখতে পারো তোমরা। চ দিয়েছে প্রদত্ত ছবিটির কত অংশে রং করা নেই, ছবিটাকে পুরো ছবিটাকে ভাগ করা হয়েছে 3টে অংশে, তাই হরে 3 লিখলাম, আর 2টো ঘর হচ্ছে সাদা মানে রং করা নেই, তাই ওপরে লবে 2 লিখলাম, তাহলে 2-এর 3 অংশ রং করা নেই। 2-এর কতে আছে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হলো মিটার, হ 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। গ কোনটা ঠিক, এখানে 2-এর 5 যোগ 3-এর 5, 2 আর 3 যোগ করলে হয় 5, 5-এর 5 মানে 1, এটা ঠিক। ঘ বলেছে হর 12 লব 7, ভগ্নাংশটি হবে 7-এর 12। 3-এর ক দিয়েছে 54 সেন্টিমিটার, 7 মিলিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান আমরা 10 মিলিমিটার জানি, তাই 54কে 10 দিয়ে গুণ করে দিলাম 540 মিলিমিটার, আর তার সাথে 7 যোগ করে দিলাম 547 মিলিমিটার হলো। হতে দিয়েছে দানেশ শেখলেনে রাস্তার কাজ চলছে, প্রথম দিনে 2-এর 5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1-এর 5 অংশ কাজ হয়েছে, ওই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে হিসাব করে লেখো, আরও কত অংশ কাজ করা বাকি আছে। তাহলে 2 দিনে রাস্তার মোট কাজ হয়েছে 2-এর 5 যোগ 1-এর 5 সমান 3-এর 5 অংশ, তাহলে পুরো রাস্তা হচ্ছে 1 অংশ, তাহলে বাকি রাস্তা 1-3-এর 5 সমান 2-এর 5 অংশ কাজ বাকি আছে। গ দিয়েছে তোমার ববা চা খাওয়ার কাপটি 3 সেমি 8 মিলিমিটার উঁচু, কিন্তু তোমার দুধ খাওয়ার কাপটি তোমার বাবার কাপের থেকে আরও 2 সেমি 8 মিলিমিটার উঁচু, তোমার দুধ খাওয়ার কাপটি কত উঁচু হিসাব করো। তাহলে এবার 2টো যোগ করে দেবে, তাহলে 4 আর 8-এ যোগ করে হচ্ছে 12 মিলিমিটার, আর 3 আর 2-এ 5 সেমি, 12 মানে 10 যোগ 2, তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তাই লিখলাম 6 সেন্টিমিটার 2 মিলিমিটার, তাহলে আমার দুধ খাওয়ার কাপটি 6 সেন্টিমিটার 2 মিলিমিটার উঁচু। তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।